দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তথ্য। কোভিড-19 দেশে আরও 44 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হল 3,557 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে কোভিড-19 সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,617 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 2,69,115 জন। 24 ঘন্টায় 1,782 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 1,54,871 জন। এবার জানাবো সারা দেশের পরিস্থিতি। প্রতিদিনই নতুন করে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে, উপসর্গ নিয়ে মৃত্যুর খবরও আসছে, আবার সুস্থ হচ্ছেন অনেকে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 3 জন নারী সহ 6 জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় নতুন করে আরও 51 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 942 জনে, সুস্থ হয়েছেন 474 জন। ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ আরও 17 জন আক্রান্ত হয়েছেন করোনায়। মোট সংখ্যা এখন 569, সুস্থ হয়েছে 292 জন। গাজীপুরে আরও 23 জন সহ মোট আক্রান্ত 4,425 জন, সুস্থ হয়েছে 2,952 জন। রাজবাড়িতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে আরও 87 জন, মোট আক্রান্ত 1,745, সুস্থ হয়েছে 950 জন। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2 কোটি। এর মধ্যে 62,88,614 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1% 64,580 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 2,08,20,389 জন। মৃত্যু হয়েছে 7,47,476 জনের, আর সুস্থ হয়েছেন 1,37,19,719 জন। টানা 1 সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে 2,85,596 জন, মৃত্যু 6,822 জনের। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 53,60,302, মৃতের সংখ্যা 1,69,131। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 31,70,474, মৃত্যু 1,04,263। আক্রান্তের তৃতীয় শীর্ষ দেশ ভারতে 23,99,992 জন সংক্রমিত হয়েছে কোভিড-19, মারা গেছে 47,169 জন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 9,07,758, মৃতের সংখ্যা 15,384, দেশটিতে সুস্থ হয়েছে 7 লাখের বেশি রোগী। আক্রান্তের পঞ্চম শীর্ষ দেশ দক্ষিণ আফ্রিকায় মারা গেছে 11,010 জন, আক্রান্তের সংখ্যা 5,68,919। মেক্সিকোকে পেছনে ফেলে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে পেরু, দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 4,98,555 জন, মৃতের সংখ্যা 21,713। মৃত্যু তালিকার তৃতীয় অবস্থানে মেক্সিকো, দেশটিতে মৃতের সংখ্যা 55,403, আক্রান্ত হয়েছে 4,98,380 জন। বছরের শুরুর 3 মাসে ভুল তথ্যের কারণে বিশ্বজুড়ে অন্তত 800 মানুষ মারা গেছে বলে দাবি করছে একদল গবেষক। আমেরিকান জার্নাল অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 5,800 রোগী করোনা সংক্রান্ত ভুল তথ্যের কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। মিথানল, অ্যালকোহল এবং স্যানিটাইজারের ভুল ব্যবহারেও অনেক মানুষ মারা গেছে বলেও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সতর্ক করে বলেছিল, তথ্য বিভ্রান্তি, কুসংস্কার এবং সামাজিক অসচেতনতায় করোনা ভাইরাস ছড়ানোর জন্য অনেকটাই দায়ী। এদিকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে লকডাউন ঘোষণার একদিনের মধ্যেই আরও 14টি করোনা সংক্রমণের তথ্য পাওয়া গেছে। দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেছেন, ভয়াবহতা বিবেচনায় নিয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।